আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আজনিয়ে সাথে আছি মেহেরুননেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। সাড়ে ছয় মাস পর দেশে করোনায় শনাক্তের হার পাঁচের নিচে, স্কুলে ক্লাস বাড়ানোর আগে তিন থেকে চার সপ্তাহ পর্যবেক্ষণের সুপারিশ। সিভিল এভিয়েশন জায়গা না দেয়ায় বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্থাপনে দেরি, স্থান নির্ধারণ করে দিলেন স্বাস্থ্যমন্ত্রী। এসডিজি বাস্তবায়নে সাফল্যের স্বীকৃতিতে প্রধানমন্ত্রীকে সম্মাননা, টেকসই ভবিষ্যতের জন্য জোরালো পদক্ষেপের আহ্বান। প্রতারণার মামলায় ইভ্যালির সিইও রাসেলের আরও একদিনের রিমান্ড, চেয়ারম্যান শামিমা কারাগারে। এবং তৃতীয়বারের মতো কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন জাস্টিন ট্রুডো, চ্যালেঞ্জের মুখে আবারও ক্ষমতায় আসছে জোট সরকার। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে যা থাকছে। কানাডার ক্যালগারিতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নেয়া তিন বাংলাদেশের খবর। আনোয়ার শীত দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীত সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। এবার যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। দেশে সাড়ে ছয় মাস পর করোনায় শনাক্তের হার পাঁচের নিচে নেমেছে। গত চব্বিশ ঘন্টায় মঙ্গলবার শনাক্তের হার দাঁড়িয়েছে 4.69%। একদিনে 26 জনের মৃত্যু হয়েছে। দশ দিন ধরে স্কুল কলেজ খোলার অভিজ্ঞতা ইতিবাচক হলেও বিশেষজ্ঞরা মনে করেন তিন থেকে চার সপ্তাহের মূল্যায়ন ইতিবাচক হলেই ক্লাসের সংখ্যা কিছুটা বাড়ানো যেতে পারে। মিথিলা নাজদিনের রিপোর্ট। এবছরের 8ই মার্চ সবশেষ করোনায় আক্রান্ত শনাক্তের হার পাঁচের নিচে ছিল। তারপর সাড়ে ছয় মাস পর গত চব্বিশ ঘন্টায় মঙ্গলবার তা আবারও পাঁচের নিচে। এদিন শনাক্তের হার 4.69%। দিনে 26 জনের মৃত্যুর মধ্যে দিয়ে মোট মৃত্যু 27,277। এদিন শনাক্ত 1,562। মঙ্গলবার পর্যন্ত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,603 জন। করোনায় স্বস্তিদায়ক পরিস্থিতিতে 18 মাস পর 12ই সেপ্টেম্বর স্কুল কলেজ খোলা হলেও আগামী কয়েক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেই ক্লাসের সংখ্যা কিছুটা বাড়ানোর চিন্তা করা যেতে পারে বলছেন বিশেষজ্ঞরা। তিন সপ্তাহ যাওয়ার পরে যদি দেখা যায় যে আমাদের করোনা পরিস্থিতি একই রকম আছে বা আরো ভালো, তাহলে হয়তো বা আরেকটু ক্লাসের সংখ্যা বাড়ানো যেতে পারে। একবারে ফুল প্রি কোভিড যে স্কুল কলেজ যেভাবে চলেছে সেটা নয়, মানে স্টেপ বাই স্টেপ আমরা মানে ক্লাসের সংখ্যা বাড়ানোর কথা চিন্তা করতে পারি। বিশেষজ্ঞরা মনে করেন শনাক্তের হার কমলেও কোনো অবস্থাতেই স্বাস্থ্যবিধি অবহেলার সুযোগ নেই। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জায়গা না দেয়ায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাপিড আরটিপিসিআর ল্যাব স্থাপনে দেরি হয়েছে। রাজধানীর শ্যামলীতে যক্ষা শনাক্তে ওয়ান স্টপ টিভি সেন্টার ও ষষ্ঠ রিজিওনাল রেফারেন্স ল্যাব উদ্বোধন করে তিনি জানান, বাধ্য হয়ে তিনি মঙ্গলবার সকালে বিমানবন্দর পরিদর্শন করে আরটিপিসিআর মেশিন স্থাপনে ল্যাবের সম্ভাব্য স্থান নির্ধারণ করে দিয়েছেন। USAID এবং ICTDRB-র উদ্যোগে তৈরি যক্ষা শনাক্তকরণ ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেছেন দেশে যক্ষা রোগীর হার কমলেও বছরে এখনও 28,000 মানুষ এ রোগে মারা যায়। আজকে আমরা এয়ারপোর্টে আমরা গেলাম, এয়ারপোর্টে ঘুরে আসলাম, এয়ারপোর্টের ল্যাব এখনো ওনারা বসায় নেই, জায়গাই দিতে পারে না। পরে আজকে যে আমি নিজে অন্য মন্ত্রী আরেকজন বৈদেশিক যে কর্মসংস্থান মন্ত্রী মুখ্য সচিব এদেরকে নিয়ে যায় আমরা সেই জায়গা ভিতরে আমরা দেখে দিয়ে আসতে হলো যে এইটাই হলো এইখানে তৈরি হোক ল্যাবটা। এই তিন যে মন্ত্রণালয় আছে তারা মিলে এটা
সমাধান করে ফেলবে এবং বিদেশে যাওয়ার ব্যবস্থাটাও সঠিক হবে। জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী পর্ব এবং উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ পরিষদের অধিবেশন চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। মঙ্গলবার নিউ ইয়র্ক সময় সকালে শুরু হয় জাতিসংঘের উদ্বোধনী অনুষ্ঠান। এটি জাতিসংঘের প্রধান নীতি নির্ধারণী কাঠামো। অনুষ্ঠানে সশরীরে যোগ দেন বাংলাদেশের সরকার প্রধান। আগামী 24 সেপ্টেম্বর এখানেই বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে বাংলায় ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, যেখানে তিনি ভ্যাকসিন, রোহিঙ্গা আর জলবায়ু পরিবর্তন ইস্যুগুলোকে গুরুত্ব দেবেন বলে জানা গেছে। বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে সাধারণ পরিষদ অধিবেশন হলে অনুমোদিত প্রতিনিধি দলের আকার সীমিত রাখা হয়েছে। অধিবেশনে 100টির বেশি রাষ্ট্র এবং সরকার প্রধান ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এসডিজি বাস্তবায়নে বিশ্বকর অগ্রগতির সাফল্যের স্বীকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাননায় ভূষিত করা হয়েছে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বিষয়ে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এসডিজির লক্ষ্য পূরণে জাতিসংঘের বৈশ্বিক সহায়তা অব্যাহত রাখতে হবে। বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে জাতিসংঘ চত্বরে বৃক্ষরোপণ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের নিপীড়িত জনগোষ্ঠীর জন্য সংগ্রাম করেছেন। নীলাদ্রি শেখর রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বিশ্বের নিপীড়িত মানুষের অধিকারের কথা বলতেন, শান্তির কথা বলতেন, তার জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের উত্তর লনের বাগানে হানি লোকাস্ট গাছ রোপণ করে প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন শতবর্ষী গাছটি দীর্ঘ সময় টিকে থেকে শান্তির বার্তা ছড়িয়ে দেবে। সেখানে জাতির পিতাকে উৎসর্গ করে তার বাণী সম্বলিত একটি বেঞ্চও উন্মুক্ত করেন বঙ্গবন্ধু কন্যা। আমাদের বাংলাদেশের মানুষের দুঃখের কথাও যেমন তিনি ভেবেছেন, সারা বিশ্বের যারা ক্ষুধা দারিদ্র্যে জর্জরিত, শোষিত, বঞ্চিত মানুষ তাদের কথা তিনি বলেছেন এবং সারা বিশ্বের সাথে তার যে লক্ষ্যটা ছিল যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, শান্তির সন্ধানেই তিনি সবসময় ছিলেন। তিনি সবসময় শান্তির জন্যই সংগ্রাম করেছেন আর শান্তি ছাড়া কখনো কোনো দেশের উন্নতি হয় না। বৃক্ষরোপণ ও বেঞ্চ উন্মুক্ত করা ছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্বের সকল শহীদ শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক নবম বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন, যেখানে এসডিজি বাস্তবায়নে বিস্ময়কর সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পুরস্কার দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। থ্যাংক ইউ ফর ইওর লিডারশিপ ফর দি এসডিজিস। দ্য 2030 এজেন্ডা ইজ দ্য গ্লোবাল কম্প্যাক্ট। দিস ইজ আওয়ার ব্লুপ্রিন্ট ফর এ সাস্টেইনেবল এন্ড ইনক্লুসিভ গ্লোবাল ডেভেলপমেন্ট। No single country can achieve this agenda alone. We need enhanced global collaboration and solidarity to advance this agenda. The success of SDGs now depends on sustainable recovery from the pandemic. There are many poor countries, they cannot buy vaccines. So it should make available to them. এর আগে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা নিয়ে বিশ্বনেতাদের রুদ্ধদ্বার বৈঠকে অংশ নিয়ে ভবিষ্যৎ করণীয় ও বিশ্বনেতাদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়ে 6টি সুপারিশ পেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমর মটলের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বেলা 2:45 বৈঠক শুরু হয়। প্রায় আধা ঘণ্টার বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন দুদেশের প্রধানমন্ত্রী। বিএনপির নির্বাহী কমিটির সদস্যদের ধারাবাহিক বৈঠক শুরু করেছে দলের হাইকমান্ড। প্রথম দিনের বৈঠক শুরু হওয়ার আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের কেউ ভালো নেই, তাই এই সরকার পতনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাহুল রায়, রিপোর্ট। গত সপ্তাহে 3 দিনের ধারাবাহিক বৈঠকে প্রায় সকল পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন বিএনপির হাইকমান্ড। এবার নির্বাহী কমিটির সদস্যদের মতামত নেওয়া শুরু হলো।
বিকেল 4টায় প্রথম দিনের বৈঠক শুরু হওয়ার আগে কৃষক দলের নতুন কমিটির সদস্যরা বিএনপির মহাসচিবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন তিনি। আমাদের দলের চেয়ারপারসন দেশটির বেগম খালেদা জিয়া, তিনি আজকে গৃহে অন্তরীণ। আমাদের প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 500 উপরে মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে প্রায় 1000-এর উপরে মানুষকে, মামলা শুধু মামলা। এই একটা অবস্থার প্রেক্ষিতে আমাদের যেটা দায়িত্ব, সে দায়িত্ব হচ্ছে নিজেদেরকে সংগঠিত করে, ঐক্য সৃষ্টি করে এবং সবাইকে নিয়ে যেন কাজ করা হয়। প্রায় 5 ঘন্টা বৈঠক শেষে বৈঠকে আলোচনার বিষয়বস্তু জানান বিএনপি মহাসচিব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বিষয়ে আলোচনা করেছেন, গণতন্ত্রের পুনরুদ্ধার ব্যাপারে আলোচনা করেছেন, সাংগঠনিক বিষয়ে আলোচনা করেছেন। এটাই ছিল আজকের আলোচনার বিষয়বস্তুগুলো। আগামীকাল এবং আগামী পরশু আপনার আবার আলোচনা হবে, এরপরে হয়তো আমরা আমাদের অন্যান্য যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদের সঙ্গে আমরা কথা বলতে পারি। বিএনপির দ্বিতীয় পর্যায়ে টানা 3 দিনের এই ধারাবাহিক বৈঠক বৃহস্পতিবার শেষ হওয়ার পর পেশাজীবীদের সঙ্গেও বৈঠক করবেন বিএনপির হাইকমান্ড। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। গ্রাহক প্রতারণার আরেক মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেলকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। নারী বিবেচনায় ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিনের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এনামুল কবির, রূপমের রিপোর্ট। গ্রাহকের দায়ের করা প্রতারণা, জালিয়াতি ও ভয়ভীতি দেখানোর মামলায় ইভ্যালি চেয়ারম্যান শামিমা ও প্রধান নির্বাহী রাসেলকে 3 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে গুলশান থানা পুলিশ। ওই মামলায় নতুন করে রিমান্ড আবেদন না করলেও ধানমন্ডি থানায় আরেক গ্রাহকের করা প্রতারণা মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অনারেবল অ্যাপিল ডিভিশনের ডিসিশন আছে যে যদি কোনো বিজনেস ট্রানজ্যাকশন থাকে সেটা সম্পূর্ণ সিভিল লায়াবিলিটি, কাজে ক্রিমিনাল লায়াবিলিটি এখানে আসে না। 35 লক্ষ টাকার মালামাল সে নিয়েছে কিন্তু এখন পর্যন্ত করে নাই, পরিশোধ করে নাই। আসামি দুটো চেক প্রদান করে বাদিকে, সে চেক দুটো রিজনার হয়। রাসেলের সঙ্গে কিংবা যিনি চেয়ারম্যান শামিমা নাসরিন তাদের কারোর সঙ্গে আসলে উনি দেখা করে না। সঠিক ঘটনা উদ্ঘাটনের জন্য তো রিমান্ডের প্রয়োজন। উনি রিমান্ডে ছিলেন 3 দিন, কাজে এখানে ফার্দার রিমান্ডের আর দরকার মনে করি না আমরা। বাইরে না থাকলে তারা তো এই টাকাগুলো কাস্টমারদের প্রোভাইড করতে পারবে না। ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন এবং তার স্বামী মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে মামলা হয়েছে 3টি। এর মধ্যে 2টি মামলা রাজধানী ঢাকায়, অন্যটি ঢাকার বাইরের একটি জেলায়। 3টি মামলাতেই অভিযোগ একই ধরনের, গ্রাহক ঠকানো, পণ্য বিক্রির নাম করে টাকা নিয়ে অর্থ আত্মসাৎ এবং টাকা ফেরত চাইতে গেলে বা পণ্য নিতে গেলে ভয়ভীতি দেখানো এবং হুমকি প্রদানের ঘটনা। রাসেলের মুক্তির দাবিতে আদালত এলাকায় জমায়েত হওয়ার চেষ্টা করেন ইভ্যালির কর্মকর্তা কর্মচারীরা। পুলিশ তাদের সরিয়ে দিলে তারা রায়সাহেব বাজার এলাকায় কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখেন। এনামুল কবির, রূপম, চ্যানেল আই, ঢাকা। কুষ্টিয়ায় সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ হত্যা মামলায় 4 আসামির মৃত্যুদণ্ড ও 1 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় দেন। এ সময় 5 আসামি আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন সাইদুল ইসলাম, ফারুক হোসেন, কামাল শেখ ওরফে কামাল হোসেন, মশিউল আলম ওরফে বাবুল্লু ওরফে বাবুল, মনোয়ার হোসেন ওরফে ডাবলুকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহকে 2018 সালের 8ই অক্টোবর রাতে শহরের আড়ুয়াপাড়া এলাকার বাবর আলী গেটের ভাড়া বাসায় গিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা। পরদিন নিহতের ভাই কামরুজ্জামান শাহ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা নির্যাতনের শিকার গৃহবধূ ইশরাত জাহানের কথা শুনলেন আপিল বিভাগ। ওই গৃহবধূ আপিল বিভাগকে বলেন, নির্যাতনের কারণে স্বামীর বাড়ি থেকে চলে এলে তাকে আপোষের কথা বলে নিয়ে গিয়ে আবারও নির্যাতন করা হয়। এই অবস্থায় আদালতের কাছে আইনি সহায়তা চানতে নেই। প্রধান বিচারপতি বলেছেন, এর আগে ইশরাতের মামলায় যে তার স্বামীর সাজা হয়েছিল তা বহাল থাকবে কিনা সে বিষয়টি আপিল শুনানির পর দেখবেন তারা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। ফায়ার সার্ভিসে কর্মরত তরিকুল ইসলামের সাথে 2007 সালে ইশরাত জাহানের বিয়ে হয়। তাদের দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।
পাঁচ বছরের মাথায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইশরাত স্বামীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় যৌতুকের জন্য মারপিট করে জখমের অভিযোগ করেন তিনি। প্রমাণ হওয়ার পর তরিকুলের দুবছরের সাজা ও 20,000 টাকা জরিমানা হয়। এর বিরুদ্ধে আবেদন করলে হাইকোর্ট সাজা বাতিল করে তরিকুলকে খালাস দেন। রায়ের বিরুদ্ধে আবেদন করলে ইশরাতকে আপিল করার অনুমতি দেন আপিল বিভাগ। এ অবস্থার মধ্যে তরিকুল আইনজীবী গ্রামের চেয়ারম্যান ও মেম্বারদের উপস্থিতিতে আপোষের প্রস্তাব দেন। ভালো রাখার আশ্বাস দিয়ে নিয়ে গিয়ে আবারও নির্যাতন শুরু করে তরিকুল। এ অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রধান বিচারপতির আদালতে চলে আসেন ইশরাত। বাসা নিয়ে যাওয়ার পরে এমন ভাবে টর্চার করছে, চোখ ফুলাই দিছে, এখানে রক্ত বাইর করতেছে, পরে হাসপাতালে যায় চিকিৎসা করে এখনো ভালো হয়নি, আরো বরঞ্চ তার টর্চার গুলো বাড়ছে কমছে না। প্রধান বিচারপতি সব শুনে মামলার বিষয়ে আদালতের অবস্থান সম্পর্কে জানান। আমরা বিচার করব যে আপনাকে টর্চার করেছে এটা, এখন সংসার আপনি করবেন না করবেন এটা আপনার ব্যাপার, সাজা থাকে বা সাজা বহাল থাকে সেটা ব্যবস্থা করবে। আইনজীবী জানিয়েছেন আপোষ প্রস্তাবের উপর বুধবার আদেশ দেবেন আপিল বিভাগ। মাঝলক মান্না, চ্যানেল আই, ঢাকা। কানাডার 44তম পার্লামেন্ট নির্বাচনে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার দল। তবে যে পরিকল্পনায় আগাম নির্বাচনে ডাক দিয়েছিলেন ট্রুডো তা ব্যর্থ হল। নির্বাচনে ট্রুডোর লিবারেল পার্টি 158টি আসন এবং কনজারভেটিভ পার্টি 119টি আসন জয় করেছে, কিন্তু গতবারের চেয়ে এবারের নির্বাচনে লিবারেল ও কনজারভেটিভ পার্টির হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আলবি হোসাইনের রিপোর্ট। পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার লক্ষ্যে করোনা মহামারীর মধ্যে সংসদের মেয়াদ শেষ হওয়ার 2 বছর আগেই জাতীয় নির্বাচনের ডাক দিয়ে অগ্নি পরীক্ষায় নেমেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জয় ঠিকই পেয়েছেন, তবে লক্ষ্য অর্জনে এবারও ব্যর্থ লিবারেলরা। ফলে আগের মতোই আইন পাশে অন্যদের সমর্থনের দিকে তাকিয়ে থাকতে হবে ট্রুডোকে। কোভিড-19 সংক্রান্ত বিধিনিষেধের কারণে অনেক এলাকাতেই নির্বাচন কর্মকর্তাদের দীর্ঘক্ষণ ভোট নিতে হয়েছে, ভোট গণনায় সময়ও বেশি লেগেছে, যে কারণে অন্যান্য বারের তুলনায় এবার ফলও মিলেছে দেরিতে। দেশটির পার্লামেন্টে 338টি আসনের মধ্যে এককভাবে সরকার গঠনে যে কোনো দলকে কমপক্ষে 170টি আসনে জয় নিশ্চিত করতে হবে। রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিরোধীদের ঠেকাতেই গত মাসে নির্বাচনের ডাক দিয়েছিলেন ট্রুডো, কেননা বর্তমান সরকারে ট্রুডোর সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার পরিচালনা করতে গিয়ে সিদ্ধান্ত গ্রহণে অন্যান্য রাজনৈতিক দলের ওপর নির্ভর করতে হয়। তবে এবারও একই পরিস্থিতিতে পড়বেন তিনি। ট্রুডো লিবারেল পার্টির বিরুদ্ধে থাকা কনজারভেটিভ পার্টির প্রার্থী এরিন ওটুলে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন তিনি প্রধান বিরোধী নেতা হিসেবে থেকে ট্রুডোকে চ্যালেঞ্জ জানাতে চান। আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষিত হলে তৃতীয়বারের মতো কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন 49 বছর বয়সী জাস্টিন ট্রুডো। I see Canadians standing together in your determination to end this pandemic. বিজয় সমাবেশে মন্ট্রিয়লে সমর্থকদের উদ্দেশ্যে জাস্টিন ট্রুডো বলেছেন, অতীতের অন্ধকারময় দিনগুলো ভুলে না গিয়ে ভবিষ্যতের দিকে তাকাতে হবে। সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে কানাডায় নতুন দিন আনার প্রতিশ্রুতি দিলেন ট্রুডো। তবে প্রায় 47 কোটি মার্কিন ডলার খরচ করে কানাডার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনের আয়োজন করে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় তার সমালোচনাও হচ্ছে। আলভি হোসাইন, চ্যানেল আই। এবারের প্রসঙ্গ আই স্পোর্টস। খেলাধুলার আপডেট নিয়ে আজ আই স্পোর্টসে আছেন আরিফ চৌধুরী, আমরা যাচ্ছি তার কাছে। আরিফ। তাহমিনা, ধন্যবাদ আপনাকে, স্বাগত আজকের আই স্পোর্টসে। আর আয়োজনের শুরুতে বিসিবি নির্বাচনের কেন্দ্রিক আপডেট। অক্টোবরের প্রথম সপ্তাহে হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। তবে নাজমুল হাসান এমপি জানিয়ে দিয়েছেন তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার কোনো আগ্রহ নেই তার, বরং পরিচালক হয়েই থাকতে চান বোর্ডে। বাকিটা রিপোর্টে। 2017 সালের পর আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন। মূলত আসন্ন নির্বাচন নিয়ে হঠাৎ করেই ডাকা এ বোর্ড মিটিং। বেশিরভাগ পরিচালকই উপস্থিত হন বিসিবিতে। শোনা গেছে ভোটার তালিকায় এবার 171 জনের নাম চূড়ান্ত হয়েছে। ঘণ্টা দুয়েকের বৈঠক শেষে নির্বাচন নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান নাজমুল হাসান এমপি। এই জায়গাটায় আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এই পদটা নিতে চাবে না। এবার কোনো প্যানেল নেই, যে খুশি দাঁড়াতে পারে, ইলেকশন হবে, যে জিতে আসবে আসবে। প্রথম কথা হচ্ছে আমি যদি জিতে আসি আই উইল কাম অ্যাজ এ ডাইরেক্টর। আমি চাই আমার বোর্ডে যারাই আসুক দেশের চ্যালেঞ্জ আমি
প্রেসিডেন্ট হতে চাই, অন্তত বলুক, এখন তো কেউ বলেও না। সংবাদ সম্মেলনে বিসিবি প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন আইসিসির ওয়ানডে ও টি টোয়েন্টি বিশ্বকাপ সহ একাধিক ইভেন্টের হোস্ট হওয়ার জন্য একক এবং যৌথভাবে আবেদন করেছে বাংলাদেশ। আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ডাইরেক্টলি ইন্ডিভিজুয়ালি আমরা পার্টিসিপেট করেছি, কারণ ওটাতে যে কয়টা স্টেডিয়াম দরকার সেটা আমাদের আছে। টি টোয়েন্টিটা আমরা শ্রীলঙ্কার সাথে করেছি কম্বাইন, ওডিআইটা আমরা তিনটা দেশ করেছি, এখানে বাংলাদেশ, শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান। বিসিবির সভায় সদ্য প্রয়াত বাংলাদেশ ক্রিকেটের দুই প্রিয় মুখ আম্পায়ার নাদির শাহ এবং কোচ জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোক জানানো হয়। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। ক্রিকেটার গড়ার কারিগর ও খ্যাতিমান ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরীকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এবং আজিমপুরে তার দুটি জানাজা হয়। শেষবারের মতো তাকে দেখতে এসে ক্রীড়াঙ্গনের মানুষেরা বলেছেন, জালাল আহমেদ চৌধুরীর মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। সাদি মাহমুদের রিপোর্ট। জালাল আহমেদ চৌধুরী একসময় ছিলেন ক্রিকেটার, পরে নাম লেখান ক্রিকেট কোচিং ও ক্রীড়া সাংবাদিকতায়, দুটোই চলেছে সমানতালে। ক্রিকেটের সব্যসাচীও বলা হয় তাকে। 1979 সালে দেশের প্রথম আইসিসি ট্রফি অভিযানে তিনি ও ওসমান খান ছিলেন দলের কোচ। জালাল আহমেদের মৃত্যু দেশের ক্রিকেটের অপূরণীয় ক্ষতি বলছেন ক্রীড়া ব্যক্তিত্বরা। বাংলাদেশ ক্রিকেট এর আগে যেভাবে কোচিং হচ্ছিল, আমরা অনেকটাই আমাদের স্মল নলেজে আমরা অনেক চেষ্টা করছিলাম ওটাকে ঠিকভাবে শুধরে দেওয়ার জন্য, আরো অন্যদিকে যাওয়ার জন্য। আমি বলবো যে এটা একটা অপূরণীয় ক্ষতি, ক্ষেত্র বিশেষে হয়তো তাকে আমরা আরো ভালোভাবে ব্যবহার করতে পারতাম, তার মেধাকে কাজে লাগাতে পারতাম, তার ব্রেনটাকে কাজে লাগাতে পারতাম। ভিন্ন একটা চোখ দিয়ে যে ক্রিকেটকে বোঝা, মাপা, তাকে ব্যাখ্যা করা, সেই মানুষটি হারিয়ে গেল। 1997 সালে আইসিসি ট্রফি জয়ী বাংলাদেশ দলের প্রস্তুতিতেও কোচিং প্যানেলে ছিলেন জালাল আহমেদ চৌধুরী, প্রাথমিক দলও গড়েছিলেন তিনি। দেশের কয়েক প্রজন্মের অনেক শীর্ষ ক্রিকেটারই তার হাতে গড়া। খেলাধুলার পাশাপাশি তার লেখনীতে ক্রিকেট কিংবা অন্য যে কোনো খেলা ভিন্ন মাত্রা পেত। আমরা জালাল ভাইয়ের লেখা পড়ে নিজেদের সমৃদ্ধ করতাম, আলোকিত করতাম, আমাদের লেখা যে সমৃদ্ধ হতো, ফলে জালাল ভাইয়ের চিন্তা আসলে আমাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যেত। আমি যে সংগঠনের দায়িত্বে আছি, আমি গর্ববোধ করি যে তিনি সেই সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক না, সবসময় তিনি আমাদের সঙ্গে ছিলেন। শুধু ক্রিকেট না, আমি বলি যে অ্যাজ এ পার্সোনালিটি জালাল ভাই অনন্য একটা পার্সোনালিটি। বরেণ্য এই ক্রীড়া ব্যক্তিত্বর মৃত্যুতে সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও শোক জানিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তার অবদানের কথা স্মরণ করেছে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। এবার আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের খবর। পাকিস্তানের ক্রিকেট চেয়ারম্যান হয়ে একের পর এক ধাক্কা সামলাচ্ছেন রামিজ রাজা। নিউজিল্যান্ডের পর ইংল্যান্ড ও পাকিস্তান সফর বাতিল করে দিয়েছে দুটি ঘটনায় বিব্রত রামিজ। পাকিস্তানের দলকে নির্দেশ দিয়েছেন বিশ্বকাপ টি টোয়েন্টিতে বিন্দুমাত্র ছাড় না দিতে, বিশেষ করে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ম্যাচের জন্য বাবর হাফিজদের আলাদাভাবে তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। অপমানের প্রতিশোধ নিতে হবে খেলার মাধ্যমে। এক ভিডিও বার্তায় রমিজ বলেছেন, অন্য সব দেশের মতো নিউজিল্যান্ড দলকেও সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছিল এবং সিরিজ দিয়েই মাঠে দর্শক ফেরানোর পরিকল্পনা ছিল তাদের। এই দুই দেশের পর অস্ট্রেলিয়া তাদের আসন্ন শিডিউল নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটি দেখার অপেক্ষায় পিসিবি। এবার আইপিএল। দুবাইয়ে চলছে রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংসের ম্যাচ। রাজস্থানের সেরা একাদশে আছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। আগে ব্যাট করে অল আউট হওয়ার আগে মুস্তাফিজরা তুলেছে 185 রান। আরশিদ সিং নিয়েছেন 5 উইকেট। জবাব দিতে নেমে 186 রানের টার্গেটের পেছনে ছুটছে পাঞ্জাব। Back-to-back boundaries, though, for Agarwal. He's looking to play the ball straight. শেষ খবর পর্যন্ত পাঞ্জাবের সংগ্রহ বিনা উইকেটে 69। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের আবারও ফিরে নিচ্ছি তাহমিনার কাছে। আইফ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে খেলাধুলার সবশেষ তথ্য জানিয়ে দেওয়ার জন্য। এবার চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, অথচ নির্দিষ্ট সময় স্কুলে নেই অনেক শিক্ষক। অনেকে আবার ক্লাস শুরু করিয়ে দিয়ে অন্য কাজে চলে যাচ্ছেন। কক্সবাজারের বিভিন্ন এলাকা ঘুরে আরো দেখা গেছে দীর্ঘ বিরতির কারণে অনেক শিক্ষার্থী লেখাপড়া ভুলে গেছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ঢাকা থেকে অনেকটা দূরে উপকূলীয় জেলা
কক্সবাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র বেশ ভালো, শুনে সবারই ভালো লাগবে, একেবারেই ঝকঝকে তকতকে। তবে প্রত্যন্ত এমন অনেক বিদ্যালয় রয়েছে যেখানে আমরা দেখেছি শিক্ষকদের উপস্থিতি বেশ কম। কক্সবাজার সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে সকাল 9টায়। এই চিত্র সকাল 9:30টার। 30 মিনিট ধরে শিক্ষক ছাড়া বসে আছে শিক্ষার্থীরা। কয়েকজন বলল 12ই সেপ্টেম্বর স্কুল খোলার দিন এবং পরের আরও কয়েকদিন শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে প্রবেশ করিয়ে দিয়ে শিক্ষক আর আসেননি। সকাল 10টার দিকে শিক্ষক সহ স্থানীয় এক কর্মকর্তা এসে জানান তারা সবাই স্কুলেই ছিলেন। একটু বসো, আমরা এর পরে এগুলি এর পরে এসে ক্লাস চালাবো। আমরা তো জানি না। তুমি জানো? ওরা টোটাল আমাদের এখানে আসবে, 72 দিন ক্লাস করবে। আমি এটা একটু ব্রিফিং দিচ্ছি আর কি। স্যারের সাথে বসে আমরা ওইগুলি একটু বুঝে নিচ্ছি যে না, আমাদেরকে সবাইকে ডাকছে যে স্যার। দরিয়ানগর বড়ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল একটি শ্রেণীকক্ষে ড্রিল মেশিন দিয়ে সংস্কার কাজ চলায় শিক্ষার্থীদের অন্য কক্ষে সরিয়ে নেওয়া হচ্ছে। বাচ্চারা আজকে যেহেতু বৃহস্পতিবার, আমরা সকালে নিয়ে আসছি 9:15 থেকে আর কি। যেহেতু 5 আমরা একটু কেয়ার নিচ্ছি আর কি, যেহেতু পিএসসি পরীক্ষা হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, কক্সবাজার। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড, ইফা দত্তস বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। সুদানে অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে বলছে সরকার। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সিনোভ্যাক ও সিনোফার্ম ভ্যাকসিন গ্রহণকারীরা পবিত্র হজ ও উমরা পালন করতে পারবেন, তবে এই দুটি ভ্যাকসিন গ্রহণকারীদের একটি বুস্টার ডোজ নিতে হবে। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ মিশনের রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়ার সাথে আলাপকালে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এই তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম, হজ কাউন্সিলর জহিরুল ইসলাম, জেদ্দা ও মক্কা এলাকার দায়িত্ব পালনরত বিভিন্ন টেলিভিশনের প্রতিনিধিরা। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। আগস্টের শেষে ভায়াডাক্টের উপর মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচলের পর আরও অদম্য গতিতে এগিয়ে চলেছে এই প্রকল্পের কাজ। এরই মধ্যে মেট্রো রেলের পঞ্চম সেট ট্রেনও মংলা সমুদ্র বন্দরে এসে পৌঁছেছে। সব ঠিকভাবে চললে আগামী বছরই রাজধানীবাসী মেট্রো রেলে চলাচল করবেন। লায়লা নশনের রিপোর্ট। 29 আগস্ট ভায়াডাক্টের ওপর মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচলের পর থেকেই বৈদ্যুতিক রেলের যুগে প্রবেশ করে বাংলাদেশ। সেই পরীক্ষামূলক চলাচল এখনো চলছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন 6-এর 20.10 কিলোমিটার দীর্ঘ উড়াল মেট্রো রেলের নির্মাণ কাজের সার্বিক গড় অগ্রগতি এখন 69.43%। আর প্রথম পর্যায়ে উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও পর্যন্ত অংশের পূর্ত কাজের অগ্রগতি 88.58%। দ্বিতীয় পর্যায়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পূর্ত কাজের অগ্রগতি 67.91%। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 11.73 কিলোমিটার ভায়াডাক্ট ও 6টি স্টেশনের প্ল্যাটফর্ম নির্মাণ সম্পন্ন হয়েছে, আর স্টিল রুফ স্ট্রাকচার সম্পন্ন হয়েছে 5টি স্টেশনের। আগারগাঁও থেকে কারণবাজার অংশের 3.19 কিলোমিটার ভায়াডাক্ট ও 3টি স্টেশন নির্মাণ কাজের গড় অগ্রগতি 72.28%। আর কারণবাজার থেকে মতিঝিল পর্যন্ত 4.93 কিলোমিটার ভায়াডাক্ট ও 4টি স্টেশন নির্মাণ কাজের গড় অগ্রগতি 73.06%। সব ঠিকঠাক থাকলে অক্টোবরের মাঝামাঝি সময়ে মংলা বন্দর থেকে পঞ্চম ট্রেন সেটটি ঢাকার দিয়াবাড়ির DMTCL ডিপোতে এসে পৌঁছবে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা, আন্তর্জাতিক সংবাদ।
সুদানে অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে থাকার দাবি করেছে দেশটির সরকার। সুদানের সেনাবাহিনী জানিয়েছে কয়েকজন সেনা সদস্য কয়েকটি সরকারি প্রতিষ্ঠান দখলের চেষ্টা করে, তবে এটি নস্যাৎ করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে মঙ্গলবার সকালে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন, রেডিও এবং রাজধানী খার্তুম দখলের চেষ্টা চালানো হয়। অভ্যুত্থান চেষ্টায় জড়িত সন্দেহভাজনদের আটক করা হয়েছে। এবার রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। কানাডার ক্যালগারিতে জনপ্রিয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়েছেন তিন বাংলাদেশি। এরা হলেন ডক্টর খোকন শিকদার, নবাংশ শেখর দাস এবং প্রশান্ত রায়। ম্যারাথন দৌড়ের শুরু থেকে শেষ পর্যন্ত লাখো প্রাণের ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়িয়ে বীর শহীদদের ভালোবাসা আর সম্মানে সিক্ত করেন তারা। 1963 সাল থেকে যাত্রা শুরু হয় 50 কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতার। করোনা পরিস্থিতির মধ্যেও এবারও প্রতিযোগিতায় প্রায় 7,500 প্রতিযোগী অংশ নেন। এবারে রয়েছে অর্থনীতি সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসে ডিএসইএক্স সূচক 52 পয়েন্ট বেড়ে 7,258 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 376টি কোম্পানির 1,910 কোটি 3 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসে 147 কোটি 47 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 224টি, কমেছে 117টির এবং অপরিবর্তিত রয়েছে 35টি কোম্পানির শেয়ারের দাম। ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে উপনির্বাচনের প্রচার শুরু করেছেন প্রার্থীরা। এই ওয়ার্ডে 7ই অক্টোবর ভোট গ্রহণ হবে। 6 প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 5 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন রাজশাহী অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার। এরপরই নির্বাচনী ওয়ার্ডের পাড়া মহল্লায় জনসংযোগ শুরু করেছেন প্রার্থীরা। বীর মুক্তিযোদ্ধা সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলর রেজাউন নবী দুদু 24 জুলাই মারা যাওয়ায় পদ শূন্য ঘোষণা করা হয়। এই ওয়ার্ডে মোট ভোটার 8,937 জন। 4টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে 7ই অক্টোবর উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার রয়েছে পূবালী ব্যাংক কৃষি সংবাদ। পঞ্চগড়ে সুগার মিলের পতিত জমি লিজ নিয়ে লাউ চাষ করেছেন 4 তরুণ। 20 লাখ টাকা বিনিয়োগ করে 50 লাখ টাকা লাভের আশা করছেন তারা। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। ভরা মৌসুমে সংখ্যায় অল্পই ফুটেছে এশিয়ান পদ্ম ফুলের নতুন ধরন হলুদাভ সাদা পদ্ম। কুমিল্লার বুড়িজঙ্গের বিলের উপর নির্ভরশীলরা বলছেন চাষাবাদের সময় পদ্মের রাইজং উঠিয়ে ফেলেন তারা। পদ্ম সংরক্ষণে বিলে পর্যটক চলাচল সীমিত করেছে জেলা প্রশাসন। বিলের ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে গোমতী পদ্ম সংরক্ষণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ধামাকা শপিং .com তথ্য প্রযুক্তি সংবাদ। প্রথম ফ্লাইট সম্পন্ন করেছে রোলস রয়েসের বিদ্যুৎ চালিত উড়োজাহাজ। সব মিলিয়ে প্রায় 15 মিনিট যুক্তরাজ্যের আকাশে উড়েছে ব্রিটিশ বিলাসবহুল গাড়ি নির্মাতার উড়োজাহাজটি। এক আসনের এই উড়োজাহাজে রয়েছে 6,000 সেল ব্যাটারি প্যাক।
এর তিন মোটরের পাওয়ার ট্রেন 400 কিলোমিটার বিদ্যুৎ শক্তি সরবরাহ করতে পারে। রোলস রয়েসের দাবি, উড়োজাহাজটি এক পর্যায়ে প্রতি ঘন্টায় 300 মাইল গতিতে ছুটতে পারবে। নিজেদের উড়োজাহাজকে স্পিরিট অফ ইনোভেশন বলছে প্রতিষ্ঠানটি। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রামে ঢাকা ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম সিটি ব্রাঞ্চগুলোর বিজনেস রিভিউ মিটিং হয়েছে। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমরানুল হক সম্মেলনে সভাপতিত্ব করেন। অংশ নেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান জসীমউদ্দিন, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, এক্সিকিউটিভ কমিটি চেয়ারপারসন রুকসানা জামান, পরিচালক আলতাফ হোসেন সরকার, মোহাম্মদ হানিফ, তাহিদুল হোসেন চৌধুরী, মোহাম্মদ আমিরুল্লাহ, আবদুল্লাহ আল আহসান, মির্জা ইয়াসির আব্বাস এবং মনোয়ারা খন্দকার। শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নতুন 8টি উপশাখা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো বাজার, চট্টগ্রামের হাটহাজারিতে ইসাপুর ও রাউজানে কাকতিয়া বাজার, মৌলভীবাজারের রাজনগরে মুন্সিবাজার ও কুলাউড়ায় রবির বাজার, মাদারীপুরের শিবচরের সূর্যনগর বাজার এবং খুলনা সদরে বড় বাজার উপশাখা উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক ও মোহাম্মদ মাসুদুর রহমান শাহ সহ অন্যরা। সংবাদ এই পর্যায়ে আবারও নিয়ে নিচ্ছে অশোক লীলে নিফা ডটস বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 2 সপ্তাহ ধরে নতুন করোনা রোগী ভর্তি হয়নি, চাপ কমায় স্বস্তিতে চিকিৎসক নার্সরা।